কিন্তু তারপর পথে মধ্যে তাদের কত বিপদের সম্মুখীন হতে হয় সেটা এই সিনেমাতে অনেক সুন্দর ভাবে ফুটে ওঠানো হয়েছে তো যাই হোক এই সিনেমাটির নাম হচ্ছে মি ক্যাপ্টেন সিনেমাটি রিলিজ পেয়েছিল মাত্র পাঁচ মাস পূর্বে নভেম্বর দুই হাজার তেইশ সালে সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় চল্লিশ কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছে পঁচাত্তর কোটি টাকার মতো আর যেহেতু ইতালিয়ান সিনেমা বুঝতেই পারছো ওদের সিনেমা তো অনেক দেশে চলে না খুব স্বল্প বাজার ওদের তবে এই সিনেমাটির আইএমডিপি রেট কিন্তু অনেক ভালো দশে সেভেন পয়েন্ট সিক্স তো বুঝতেই পারছো এটার স্টোরি তোমার মন ছুঁয়ে যাবে তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে যাই যদি কোনো বিজ্ঞাপন থাকে সেটা তোমরা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো ডিসক্রিপশনে ডোরাশন দেওয়া রয়েছে সেখান থেকে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারবে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ফিটোতে ফেরত আসলাম তো আজকের কাহিনী শুরু হয় পূর্ব আফ্রিকার দেশ সেনেগালের একটা ছোট্ট শহর দেখে আর সেনেগাল দেশ সম্পর্কে তোমরা অবশ্যই একবার শুনে থাকবে আফ্রিকার একটি গরিব মুসলিম দেশ আর কি তবে গরিব আসলে ঠিক হবে কিনা আমি আমি নিশ্চিত নই তো কেমন যদি তোমাকে চাই তাহলে ওদের আয়ের হিসাব বলতে হবে কি যেমন বাংলাদেশের মাথা পিছু আয় হচ্ছে দুই হাজার চারশো সাতান্ন ডলার মানে গড়ে একজন বাংলাদেশি প্রতি বছর দুই হাজার চারশো সাতান্ন ডলার আয় করে সেখানে সেনেগালের হচ্ছে এটার প্রায় অর্ধেক মাত্র এক হাজার ছয়শো ছত্রিশ ডলার তো বুঝতে পারছো আমাদের যে অনেক তো এরপর আমাদের এই সিনেমার প্রধান চরিত্র সিডো কে দেখানো হয় আর আমরা জানতে পারি সিডো অনেক গরিব মানে গরিব দেশের মধ্যে আরো গরিব আর সে তার বন্ধু মোচার সাথে প্রতিদিন কনস্ট্রাকশন সাইটে কাজ করে রাজমিস্ত্রি কাজ করে এবং প্রচুর হার্ড ওয়ার্ক করে যাতে কিছু টাকা অর্জন করতে পারে এবং তাদের লক্ষ্য হচ্ছে একটাই আরো বেশি কাজ করে আরো টাকা অর্জন করবে যাতে তারা একদিন ইউরোপে গিয়ে ভালো একটা জব পায়ে কামাই করতে পারে এবং পরিবারকে ভালো রাখতে পারে তো এইভাবে এক বছর টানা কষ্ট করার পরে ওরা ইউরোপে পালিয়ে যাওয়ার মোটামুটি কিছু টাকা জমা করে ফেলে মানে বুঝতেই পারছো ইতালি যেতে তো বিশ লাখের মতো টাকা লাগে আর চোরাপথে যেতে গেলেও তো মিনিমাম তোমার তিন চার লাখ টাকা ম্যানেজ করতে হবে তো সেরকম টাকা ওরা ম্যানেজ করে আর তারপর সিডো তার মাকে বলে আমি ইতালি গিয়ে কাজ করতে চাই যাতে আমি পরিবারের জন্য আরো বেশি আয় করতে পারি পরিবার আরো ভালো থাকতে পারে বাট এই কথা শুনে সিডোর মার ওর উপর অনেক রেগে যায় কারণ এই গ্রাম থেকে অনেক মানুষ ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল আর মাস বেশিরভাগ মানুষই মারা গিয়েছে কেউ মরুভূমিতে কেউ সমুদ্রে কেউ মাফিয়া ডাকাতদের কবলে এক একজন এক এক ভাবে মারা গিয়েছে আর এর পরের আমরা দেখি সিডোর মা মূষার উপর অনেক বেশি চিৎকার করছে তো এখানে সিডো কোনটা মশা মূষা আমি তোমাদের বলছাই মূষা হচ্ছে যেটা জ্যাকেট পরে রয়েছে আর সিডো হচ্ছে যেটা টি শার্ট পরে রয়েছে তো যাই হোক এখানে সিডোর মা মনে করে যে মোশার বুদ্ধিতেই মূলত সিডোই প্ল্যান নিয়েছে যে ইতালি যাবে কিন্তু তখনই সিডো এখানে আসে এবং সিডো বলে না ওর বুদ্ধিতে আমি ইতালি যাওয়ার প্ল্যান করিনি আমরা ইতালি যাচ্ছিও না কাল রাত্রে আমি তোমাকে জাস্ট মিথ্যা বলেছিলাম আমি তো তোমার সাথে মজা করছি আমরা কোথাও যাচ্ছি না আর এরপর আমরা দেখি সিডো আর মোশা প্রতিদিন আগের মতোই কাজ করছে আর কাজ থেকে ফেরার পথে ওরা করতে গান লিখতো আর তারপর বন্ধুদের সামনে সেই গানটা গাইতো তো অ্যাকচুয়ালি ওদের প্ল্যান কি যে ইতালি গিয়ে ওরা গান গাইবে গায়ক হবে তো এরপর আরো ছয় মাস যায় এবং ওদের টাকা হয়ে যায় ইউরোপে যাওয়ার মতো আর তারপর তারা একটা লোকের সাথে দেখা করে যার নাম হচ্ছে জিকো আর জিকো নিজেও একবার ইউরোপে যাওয়ার ট্রাই করেছিল কিন্তু যেতে যেতে পারেনি তো তো সে জিকোর কাছে গিয়ে ইউরোপ হবে কোন সেই উপদেশ চায় জিকো তাদেরকে বলে তোমাদের ইউরোপে ঠিক হবে না যে ইউরোপের সুন্দর সুন্দর জীবন দেখো নয় সেখানেও অনেক খারাপ জীবন রয়েছে সেখানেও মানুষ রাস্তায় বসবাস করে ওখানের জীবন এত সহজ নয় আর তাছাড়া আমাদের কালো মানুষদের জন্য পৃথিবীর কোনো জায়গায় এত সহজ নয় তো জিকোর সাথে দেখা করার পরে সিডো সিদ্ধান্ত হলে না ইউরোপ যাবো না কিন্তু মোসে একমত হয় না ও বলে না আমরা যাবো আমরা এতদিন কষ্ট করে এত টাকা জমিয়ে করেছি এই স্বপ্ন নিয়ে কেন না আমরা তুই যদি না যাস একাই যাবো তো এই জন্য রাজি হয়ে যায় আর তারপর তারা দুজনে মিলে একজন পন্ডিতের কাছে যায় মানে যে ভাগ্য গণনা করতে পারে আর কি আর তার কাছে গিয়ে বলে আমরা কি ইউরোপ যেতে পারবো চাইলে ওই পন্ডিত বলে হ্যাঁ অবশ্যই যেতে পারবে তোমাদের ভাগ্যে তো ওরকমই কিছু লেখা রয়েছে তো এই কথা শোনার পর ওরা খুশি হয়ে যায় আর তারপর ওরা যাই হচ্ছে ওদের যে পূর্ব বংশের মানুষ রয়েছে তাদের আশীর্বাদের নিতে কবরস্থানে যায় আর তারপরের দিন সিডো কাউকে কিছু না বলে মানুষের মাকেও না বলে মোশার সাথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যায় আর ওরা যখন যাচ্ছিল তখন মাঝ অনেক গান গাছ ছিল যে গানটা সিডো বানিয়েছিল আর এরপর ওরা সেনেগাল বর্ডারে আসে যেখানে একটা লোকের কাছ থেকে ওরা একশো একশো ডলারের দুটো নকল পাসপোর্ট বানিয়ে নেয় আর এখানে লোকটি বলে দেয় তোমাদের যদি কেউ পাসপোর্ট দেখাতে বলে তোমরা চুপচাপ তাদেরকে পাসপোর্ট দেখিয়ে দেবে বাড়তি একটা কথা বলবে না সামনে গেলে কিন্তু চেকিং হবে আর তোমরা এখন থেকে কিন্তু আর সেনেগালের নও তোমরা এখন থেকে মালিয়ান হয়ে গেলে মানে মালি দেশে প্রবেশ করছে আরকি আর তোমরা এখন পূর্ব আফ্রিকার লোক নও তো যাই হোক এই পাসপোর্ট ওদের নামও বদলে ফেলা হয় এর কারণটা হচ্ছে ওরা তো মুসলিম ছিল মোসার সিডো মুসলিম নাম তোদের নাম চেঞ্জ করে খ্রিস্টিয়ান নাম রাখা দেওয়া হয় যেমন মোসার নাম মেলিক আর সিডোর নাম দেওয়া হয় সেলেফ তো এরপর তারা মালির বর্ডারে পার হয়ে যখন নাইজেরিয়াতে পৌঁছায় তখন নাইজেরিয়ান গার্ডস ওদের পাসপোর্ট চেক করে এবং দুজনকে যখন জিজ্ঞাসা করে তখন মোসা প্রয়োজনের চেয়ে একটু বেশি কথা বলে ফেলে আর ওদের ভাষাগত জিনিসটা দেখে গার্ডসদের সন্দেহ হয় যে এরাও তো সেই যাত্রী ইউরোপ যাচ্ছে তবে এখানে গার্ডস ওদেরকে আটকায় না উল্টো বলে মাথা প্রতি ডলার করে দে তা না হলে কিন্তু জেলে ভরে দেবো তো এরপর আর দুজন পঞ্চাশ পঞ্চাশ ডলার দিয়ে নাইজেরিয়াতে চলে আসে আর নাইজেরিয়াতে আসার পরে ইউএন নামে আরেকটা লোকের সাথে ওদের দেখা হয় আর ও তাদেরকে একটা কার্ড আর এই কার্ডের সাহায্যে তারা নাইজেরিয়া থেকে ডাইরেক্ট ইতালি যেতে পারবে কিন্তু তাদেরকে বারোশো ডলার দিতে হবে মানে নাইজেরিয়া লিবিয়া পার করে দেবে সমুদ্র পর্যন্ত নিয়ে যাবে আর কি বারোশো ডলার দিতে হবে মাথা পিছু তো এটা শুনে তো সিডু আর মুসা খুবই খুশি হয়ে যায় অফারটা মেনে নেয় আর এরপর ওদের রাস্তানায় নিয়ে যায় আর সে বলে তোমাদের সাথে আমি আরো কিছু প্যাসেঞ্জার আনছি ততক্ষণ তোমরা এখানে অপেক্ষা করো তো ওই রাতে আমরা দেখি নালি নামের একজন লোক আসে এবং সে তাদেরকে বলে আমরা যে মরুভূমিতে যাব সেটা অনেক বিপদজনক হতে চলেছে কারণ মাঝ রাস্তায় অনেক মাফিয়া আসবে ডাকাত আসবে যে তোমাদেরকে লুট করার চেষ্টা করবে তো মাফিয়াদের হাত থেকে তোমাদের টাকা বাসনর জন্য তোমরা যেটা করবে প্লাস্টিকের ভেতরে টাকা ভরে সেটা তোমার পেছনে ঢুকিয়ে দাও মানে তুমি যেটা শুনেছো এটাই আর কি টাকা পেছনে রাখতে হবে যাতে ওই লিভিয়ান মাফিয়ারা ওই টাকা খুঁজে না পায় তো এক আদারশনের সিডর মোশা তো হাসতে থাকে কারণ তাদের কাছে ব্যাপারটা তো সিরিয়াস লাক্স ছিল না কিন্তু বাকির অনেক সিরিয়াস ছিল কারণ তারা জানতো এমনটা হতেই পারে আর লিভিয়ান মাফিয়ারা অনেক নির্দয় হয় তারা কাউকে ছাড়ে না তো পরের দিন সকালে সবাই যাওয়ার জন্য তৈরি হয় এবং মোশা করে যে তার টাকাগুলো ঠিক ওই সিস্টেমে পলিতেন দিয়ে পেঁচিয়ে নিজের পেছনে ঢুকিয়ে রাখে আর এটা দেখে সিডো দূর থেকে হাসতে থাকে তো ওই রাতে ওরা নাইজেরিয়া বর্ডারে আসে আর সাহারা মরুভূমিতে আসার পরে সিডো যে গাড়িতে বসেছিল সেই গাড়িটা অন্য রাস্তায় মানে দুইজন দুই গাড়িতে আর উঁচু নিচু রাস্তা হওয়ার কারণে আর গাড়ি যেহেতু অনেক জোরে চলছিল একটা প্যাসেঞ্জার পরেই যায় কিন্তু কেউ ওই থামে না গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে তো সবাই তখন বলে প্লিজ থামা প্লিজ থামা কিন্তু ওরা বলে আমাদের হাতে এত সময় নেই মানে ওই লোকটাকে মারা যাওয়ার জন্য ওরা ফেলে দিয়ে গেল তো সিডো তো দেখে অনেক ভয় পেয়ে যায় সেই গাড়িটা অনেক শক্ত করে ধরে এবং মনে মনে বলে মশার জন্য শক্ত করে ধরে থাকে ও যেন না পড়ে যায় কারণ একবার এখান থেকে পড়ে গেলে কেউ তাদের ওঠাবে চারপাশে শত শত মাইল মরুভূমি তো যাই হোক এরপর বেশ কিছু পথ আসার পরে ড্রাইভার গাড়ি থামায় এবং বলে পরবর্তী রাস্তায় তোমাদের পায়ে হেঁটেই যেতে হবে তো এটা জানার পরে সবাই তো রেগে যায় কারণ তো তারা টাকা দিয়েছিল একবারে বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু ওদের সাথে গিয়ে রাগ দেখানো যাবে ওদের সবার কাছে অস্ত্র রয়েছে তো আর কোনো উপায় না ওদেরকে পায়ে হেঁটেই যেতে হবে তো এই মরুভূমি দিয়ে যখন সিডো যাচ্ছিল তখনও এখানে অনেক মৃত লাশ দেখতে পায় যারা কিনা এক সময় ওদের মতোই হেঁটে ইতালির দিকে যাচ্ছিল তো এইভাবে চলতে চলতে দুই দিন কেটে যায় আর একটা মহিলার হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল তার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল হাঁটতেও পারছে না যে কারণে তিনি এখানেই পড়ে যান কিন্তু এতে কারোই কিছু যায় আসে না সবাই যার যার মতো সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু সিডোর মনটা ছিল অনেক ভালো সিডো করে মহিলাটার কাছে আসে কারণ সেটা এটা সহ্য করতে পারছিল না ওর কাছে যতটুকু পানি ছিল ততটুকু পানি পান করে কিন্তু এটা দেখে মশা সিডোর উপর রেগে যায় কারণ এই মহিলার চক্করে ওরা অনেক পেছনে পড়ে যাচ্ছে আর একবার যদি ওরা গ্রুপ থেকে হারিয়ে যায় তাহলে এই মরুভূমিতে ওরা হারিয়ে যাবে এবং মৃত্যু থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না কিন্তু সিডো তখনই খেয়াল করে যে পানি খাওয়ানোর পরেও মহিলাটি এখানেই মারা গিয়েছে তো এটা দেখে সিডোর অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তো এরপর তারা করে দলের পেছনে দৌড় দেয় যাতে একসাথে যেতে পারে কিন্তু যে ভয়টা ছিল সেটাই হয় রাতে সবাইকে লিবিয়ান মাফিয়ার আটকে ফেলে আর সত্যি বলতে এই লিবিয়ানরা কিন্তু খুবই খারাপ তো যাই হোক লিবিয়ান ওদের কাছ থেকে সব টাকা ছিনিয়ে নেয় এতটুকু সহানুভূতি দেখায় না মারধর করে কিন্তু যাদের পকেটে টাকা ছিল না তাদেরকে করে কেউ মাফিয়ার একটা বিশেষ ড্রিঙ্কস দেয় কারণ মাফিয়ারাও জানে যে ওরা টাকা লুকায় পাশার মধ্যে তো ওই ড্রিঙ্কস খাওয়ার পরে সবটির পাতলা পায়খানা হয়ে যায় এবং পায়খানার সাথে টাকা বেরিয়ে আসে আর তারপর মাফিয়ারা টাকা পেয়ে যায় কিন্তু যারা ওই পেছনের রাস্তায় টাকা রেখেছিল তাদেরকে ডাইরেক্ট আলাদা করে আর যারা টাকা পকেটে রেখেছিল

এগুলো মাফিয়ারই অংশ আর তোমরা যদি জেলে থাকতে চাও তোমাদের সেই সব কিছুই করতে হবে যেগুলোই মাফিয়ারা তোমাদের অর্ডার দেবে তোমরা যদি তার কথা না শুনো সবাই কিন্তু মারা পড়বে তো এই সব কিছু বলার পরে নোনান করে কি সবাইকে একটা ঘরে নিয়ে আসে আর তারপর সবার উপর অত্যাচার করা শুরু করে আর অত্যাচার করার পরে নোনান সবাইকে বলে তোমরা সবাই তোমাদের পরিবারের ফোন নাম্বার দাও যাতে তোমাদের পরিবারের কাছ থেকে আমরা মুক্তি পৌঁছাইতে পারি গাইস আমি আবার বলছি এটা কিন্তু পুরো বাস্তব ঘটনার উপর নির্মিত সত্যি সত্যি এরকম কিছু হয় তো যাই হোক যারা এখানে পরিবারের নাম্বার দেয় তাদেরকে নোনান ছেড়ে দেয় কিন্তু যাদের পরিবারের মোবাইলই নেই নাম্বারই নেই তাদের কি হবে তো তাদের মধ্যে ছিল সিডোকে এখন প্রচুর অত্যাচার করা হয় তো বুঝতেই পারছো যে দুইটা ছেলে উন্নতো জীবনের স্বপ্ন নিয়ে বের হয়েছিল আজকে তারা এমন জায়গায় আটকে গিয়েছে হয়তো এখান থেকে তারা আর বেরোতেই পারবে না তাদের জীবন এখানে শেষ হয়ে যাবে তো যাই হোক এরপর আমরা সিডুককে অনেক খারাপ অবস্থায় দেখতে পাই ওর মুখে অনেক আঘাতের চিহ্ন দেখতেই পাচ্ছো কী রকম অত্যাচার করা হয়েছে ওকে আর তারপরে সিডুকে মার্টিন নামের একটা লোক ড্রিঙ্কস অফার করে মানে সে ওদের মতো বন্টি আর কি আর সিডর এই করুণ অবস্থা দেখে সেও কষ্ট पाচ্ছিল মানে মার্টিন নামের এই লোকটার মন অনেক ভালো আর কিছুদিন পরে আমরা দেখি মাফিয়ার এক লোক জেলে একটা কাস্টমার নিয়ে আসে আর এই কাস্টমার বলে যে আমার কয়েকটা কার্পেন্টারের প্রয়োজন তো যারা রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রি কাজ জানো তারা আমার সাথে আসো তো এই কথা শোনার পর মার্টিন করে কি তারা তো কাজ করতে পারবো না আমার একজন হেল্পার তো লাগবে আর সে করে কি সিডো সামনে নিয়ে আসে বলে আমরা দুজন একসাথে কাজ করবো আমরা আগে একসাথেই কাজ করতাম তো এখানে সিডো আরো একশো ডলার দিয়ে মানে মোট ছয়শো ডলার দিয়ে দুজন কিনে নেওয়া হয় তো সিডোর ভাগ্য আসলে ভালো ছিল আর কি কারণ মাফিয়ার লোক মার্টিনের কথা নিয়েছে তো এরপর তারা যখন লোকেশনে আসে ওই লোকটি তাদেরকে বলে যে আমার বসের বাড়িটা চারপাশে দেয়াল বানাতে হবে তো এরপর মার্টিন আর সিডোকে পেট ভরে খাবার খেতে দেওয়া হয় অনেকদিন পরে ওরা খাবার খেলো আর কি ভালো মতো আর খাবার কিন্তু করে দেয়নি যাতে ওরা ভালো মতো কাজ করতে পারে জন্য তো যাই হোক তারপরে মার্টিন সিডো অনেক খুশি আর খাবার খাওয়ার পরে ওরা ওদের কাজে লেগে পড়ে কিন্তু এখানে দেখা যায় সিডো খুব ভালো মতো কাজ করতে পারছিল না তবে তারপরে মার্টিন ওকে আস্তে আস্তে কাজ শিখিয়ে দেয় কারণ ওদের সেনে যে সিস্টেমে কাজ হতো ওরা তো গরিব দেশ একবারে গরিব এলাকা ছিল এখানে কাজটা অনেক উন্নত হবে তোজাহকে এরপর সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পরে মার্টিন সিডোকে বলে তোমার বাবাকে জানে যে তুমি ইউরোপের উদ্দেশ্যে বের হয়েছিলেন সিডো তখন বলে আমার বাবা তো ছোটবেলেই মারা গিয়েছে কিন্তু আমার মা আর মাকে বলে আসিনি যে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে ইউরোপের উদ্দেশ্যে বের হয়েছিল এরপর মার্টিন সিডোর কাছে ওর চাচাতো ভাই মোশার ব্যাপারে জিজ্ঞেস করে তো সিডো যখন মশার গল্প বলে তখন ও মোশার কথা শুনে স্মার্টিনের অনেক খারাপ লাগে কিন্তু সিডো বলে আমার বিশ্বাস আমার চাচাতো ভাইয়ের সাথে আমার দেখা হবে তোজাহকে এখানে দুই তিন মাস কাজ করার পরে ওই বসের লোকটা আবার আসে যে আরকিওকে কিনে নিয়ে এসেছে এবং সে মার্টিনকে বলে আমি এখানে একটা ঝর্ণা বানাতে চাই যেমনটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ এটা কি তুমি বানাতে পারবে মার্টিন বলে হ্যাঁ বস পারবো তো আর যদি সাহস দেন তাহলে আমি এর চেয়ে ভালো কিছু বানাতে পারবো তো ওই লোকটা শুনে তো খুশি হয় বলে সত্যি যদি এমনটা করতে পারো তাহলে তো বস অনেক খুশি হবে আর আমাদের বস তো অনেক দয়ালদার মানুষ সে হয়তো তোমাকে মাফিয়াদের হাত থেকে মুক্ত করে দিতে পারে এমনকি সে তোমাদের ট্রিপলি যাওয়ার ব্যবস্থাও করে দিতে পারে ট্রিপলি মানে হচ্ছে লিবিয়ার রাজধানী আর কি তো এটা শুনে মার্টিনের সিট ও তো মনে করো অনেক খুশি হয় কারণ বুঝতেই পারছো ওরা একটা আশা পেলো যে এখান থেকে ওরা হয়তো বেরোতে পারবে তো এরপর ওরা দেওয়াল শেষ করে দুজনে ফাউন্টেন বানানোর কাজ শুরু করে আর ওরা জানে এই কাজটা যদি ভালো মতো করতে পারে বস যদি খুশি হয় ওরা মুক্তি পেয়ে যাবে তো এইভাবেই দেড় মাস কাজ করার পরে মার্টিনার আর সিটো ফাইনালি ওই ফাউন্টেনটা বানিয়ে ফেলে আর তারপরে ওই লোকটার বস সেখানে আসে তার ফ্যামিলি নিয়ে দেখতেই পাচ্ছ বোরকা টোরকা পরে এসেছে তো তারা যখন ওই ফাউন্টেনটা দেখে বসের স্ত্রীরা তো ফাউন্টেন দেখে খুশি হয়ে যায় মানে বউ একটা না তো দুই তিনটা বউ আছে আর বস খুশি হয়ে তখন ওদেরকে মুক্তই করে দেয় এবং এ যাওয়ার জন্য কিছু টাকাও দিয়ে দেয় তো ওদের ভাগ্য এত ভালো ছিল যে ফাইনালি ওরা মুক্তি পেয়ে গেল এবং লিবিয়ার রাজধানীতে যাওয়ারও সুযোগ পেয়ে গেল তো সিডোর কেন আমার মনে হতে থাকে ট্রিপুলে এসে যে এখানে হয়তো মোসা থাকবে ওকে দিয়ে হয়তো কোনো কাজ করাচ্ছে ওকে হয়তো মেরে ফেলেনি তো অনেক খোঁজাখুঁজির পরে কোনো ভাবে মোসাকে খুঁজে পায় না যে কারণে মার্টিন সিডোকে বলে দেখ আমি ইতালি চলে যাচ্ছি চলো আমার সাথে চল কিন্তু সিডো বলে আমি আমার ভাইকে রেখে কিভাবে যাবো এই কথা শোনার পরে মার্টিন বলে আমি বুঝতে পেরেছি তোর ব্যাপার তো তুই মোসাকে খোঁজ আর ওকে খুঁজে পেলে ইতালি চলে আসিস আমি ওখানে তোর জন্য অপেক্ষা করব। কিন্তু চলে যাওয়ার আগে সিডো করে কি মার্টিনকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় অ্যাকচুয়ালি মার্টিন একেবারে বাপের মতো কিন্তু সিডোকে সাপোর্ট দিয়েছিল আর কি তো যাই হোক এরপর তারা আলাদা রাস্তায় চলে যায় মার্টিন চলে যায় ইতালির উদ্দেশ্যে আর সিটো চলে যায় তার চাচাতো ভাই মশাকে খুঁজতে কিন্তু অনেক খোঁজার পরও মশার কোনো খবর পাওয়া যায় না আর সিটো তো খালি ঘোরাঘুরি করতে পারবে না কাজও তো করতে হবে তো মশাকে খোঁজার সময় সিডো শ্রমিকের কাজ করছিল তো সিটো যখন কাজ করছিল তখন ওর পরিচিত একজন এসে বলে একটু আগে সেনেগাল থেকে বেশ কয়েকজন শ্রমিক এসেছে হতে পারে তুমি যাদের খুঁজছো ওই শ্রমিকদের মধ্যে ওই ছেলেটা রয়েছে তো এটা শোনার পরে সিডো কারি কি দ্রুত ওই সেনেগাল থেকে আসা শ্রমিকদের কাছে যায় এবং ভাগ্যক্রমে ওর মধ্যে মশা ছিল তো মশাকে এতদিন পর পেয়ে সিটো তো জড়িয়ে ধরে তিন চার মাস পরে দেখা হলো আর বলে চলে এখান থেকে যাই কিন্তু মশা বলে না আমার দ্বারা আর সম্ভব না সিডো বলে কেন মশা বলে আমি আর এখন চলতে পারি না আমার পায়ে ওই মাফিয়ারা গুলি করেছিল আর রেকর্ড আমার এই পাটা নষ্ট হয়ে যাওয়ার পথে তো আমরা এখানে দেখতে পাওয়ার পা যে গুলি লেগেছে গুলিটা এখনো রয়েছে কোনো চিকিৎসা হয়নি ফুলে ভেবে গিয়েছে মানে হয়তো পালানোর চেষ্টা করেছিল কিংবা কথা শুয়ে আর বুঝতেই পারছো মাফিয়ার ওরা তো মানুষ হতে হতো মানুষের আত্মা নেই তো এই দৃশ্য থেকে সিডোর অনেক খারাপ লাগে কিন্তু মশা সিডোকে বলে আমার মনে হয় ভাই আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত কিন্তু সিডো বলে দেখ প্রথমত আমাদের বাড়ি ফিরে যাওয়ার টাকাও নেই আর তাছাড়া আমরা গন্তব্যের অনেক কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমি আর ফিরে যেতে চাই না মরলে মরবো কিন্তু এর শেষ দেখে আর আমি তোকে এখানেই চিকিৎসা করাবো তারপর ইউরোপের উদ্দেশ্যে বের হবো তো সিডোর এরকম সাহস দেখে মশা রাজি হয়ে যায় আর তারপর মশার চিকিৎসার জন্য সিডো করে লয়ের কাছে নিয়ে আসে আর লয় করে এখানে চিকিৎসা করতে থাকে তো লয় তখন বলে আমার কাছ থেকে ওষুধ নিয়ে আয় আর এখানে লক্ষ্য সমীর কিন্তু আসলে নাপিতের কাজ করে কিন্তু অবৈধভাবে ওষুধে বিক্রি করে অ্যাকচুয়ালি এখানে কালো লোকদের ওষুধ দেওয়া সম্পূর্ণ নিষেধ তো এরপর সিডো যখন সমীরের কাছে আসে সমীর করে দ্রুত গোপন ওষুধটা দিয়ে দেয় এবং তাড়াতাড়ি চলে যেতে বলে কারণ কেউ দেখে ফেললে পদে পড়বে ওর অবিপদে পড়বে তো সিডো মশার জন্য ওষুধটা নিয়ে আসে আর লয় মশাকে ওষুধ দেয় মশার গুলি বের করে শৈল পরিষ্কার করে কারণ ও শৈল অনেক নোংরা হয়ে গিয়েছে দুই এক মাসে তো গোসল করেনি আর রাতের বেলা লয় সিডো কে বলে মশাকে হসপিটালে নিয়ে যেতে হবে ওর অপারেশনের প্রয়োজন কিন্তু সিডো বলে এখানে হসপিটালে কালো লোকদের তো চিকিৎসা হয় না তাহলে আমরা কি করব আর এর জবাব লয়ের কাছে মনে তবে সে সিডো কে বলে আমাদের যেকোনো ভাবে হসপিটালে নিয়ে যেতেই হবে কারণ দশ দিনের মধ্যে যদি আমরা হসপিটালে না নিয়ে যাই ওর ইনফেকশন অনেক বেশি হবে ওর পা কাটা লাগতে পারে এমনকি কেউ মারা যেতে পারে তো পরের দিনে সিডো জানাম নামে একটা লোকের কাছে যায় আর জানামকে সে সবগুলো টাকা দিয়ে দেয় যেগুলো টাকা সে ইতালি যাওয়ার জন্য জমিয়ে রেখেছিল কিন্তু জানাম জানাম তার টাকা টাকা ফিরিয়ে দেয় বলে বলে তো তো অনেক অনেক কম একজনের টাকায় পসিবল সিডো তখন তখন উদাস হয়ে যায় আর দেখে দেখ তোকে দেখে কেন জানি আমার অনেক মায়া লাগছে তো তোকে আমি একটা অফার দিই তুই যদি যেতে চাস আমরা মূলত জাহাজ খালি দিই আমরা কিন্তু তোদের যে ইতালি নামে দেশ পেয়ে দায়িত্ব নেই না তো তুই যদি জাহাজের ক্যাপ্টেন হয়ে যেতে চাস তাহলে যেতে পারবি একজনের টাকা পেলাম আর তুই জাহাজের ক্যাপ্টেন হয়ে যা বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে বলি যেসব জাহাজ আর কি সমুদ্র পথে ইতালিতে যায় ওই ডিলাররা কখনোই জাহাজ চালায় না ডাইরেক্ট তোমার হাতে ছেড়ে দেবে তুমি তোমার মতো কিভাবে যাবে যাও তো সিডো রাজি হয়ে যায় কিন্তু এখানে লক্ষ্য সিডো তো জীবনে জাহাজই চালায়নি তবে তারপরেও ঘরে এসে সিডো মশাকে বলে আমরা ইতালি যাচ্ছি কিন্তু মশা বলে এত টাকা কই পেলে আমাদের তো একজনের যাওয়ার টাকাই ছিল না সিডো তখন বলে আমি জাহাজের ক্যাপ্টেন হয়ে যাব তো পরের দিন জানাম করে কি সিডোকে টুকটাক জাহাজ চালানো শেখায় আর সিডো কে বলে যাই হয়ে যাক না কোনো এই কম্পাস কে সবসময় জিরোতে রাখবি এটাই হচ্ছে ইতালির দিক নির্দেশনা তাহলে সরাসরি ইতালি চলে যাবে আর মাঝপথে বাই চান্স যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তো এই যে ইমার্জেন্সি নাম্বারে কল দিবি কিন্তু রাতের বেলা সিটের অনেক ভয় হতে থাকে কারণ ও তো আর একা যাচ্ছেন ওর সাথে পঞ্চাশ একশো জন মানুষ যাবে তো ওদের সবার জীবন এখন সিডোর কাঁধে তো ভয়ের কারণে পরের দিন সিডিও করে কি জানামের কাছে যায় এবং বলে আমি ক্যাপ্টেন হব না আমার ইতালি যাওয়ারও দরকার নেই কারণ আমি চাই না আমার জন্য আরো একশো জন মানুষের জীবন চলে যায় কিন্তু এবার এই কথা শুনে তো জানাম রেগে যায় এবং জাহাজ থেকে বের করে দেয় কিন্তু তখন সিডোর মনে পড়ে ও তো অলরেডি মরেই গিয়েছে সিডো তার জীবিত নেই দেখি চান্স নেই যদি মরে মরেই বাঁচলে বাসলাম তো এরপরেও করে কি জাহাজের ক্যাপ্টেনই হয়ে যায় তো এরপরে ওরা জাহাজ চালাতে থাকে এবং জাহাজ চালাতে চালাতে এক সময় সিডো অনেক লাইট দেখতে পাই আর এই লাইট দেখে মোশা মনে করে যে আমরা ইতালির কোনো বন্দরে চলে এসেছি বাট অ্যাকচুয়ালি এগুলো ছিল হচ্ছে তেল শোধানাগার সমুদ্রের মধ্যে থেকে তেল উঠাচ্ছে তো পরে দিন চলে আর তখন সিডো জানতে পারে যে জাহাজে একটা মহিলা রয়েছে যারা এখন প্রসব যন্ত্রণা হচ্ছে তো সিডো তো মারাত্মক ভয় পেয়ে যায় এবং তার হাতে যে তোমার ওয়ারলেস রয়েছে সেটা দিয়ে ইমার্জেন্সিতে অনেক কল করে এবং ফাইনালি একটা অফিসার কল রিসিভ ও করে আর এই কলটা রিসিভ করা হচ্ছে ইতালিয়ান কোস্টগার্ড থেকে আর হাতে যে ফোনের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রেডিও আর কি রেডিও সিগন্যাল যায় কি কথা হয় সাধারণত তো সিডো তখন ওই অফিসারকে বলে আমরা ইতালি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু মাস পথে আমাদের অনেক বড় একটা ইমার্জেন্সি চলে এসেছে আমাদের জাহাজে একটা মহিলার ব্লিডিং হচ্ছে আপনি প্লিজ আমাদের সাহায্য করুন তো এর উত্তরে অফিসার বলে ঠিক আছে যত দ্রুত সম্ভব আপনাদের সাহায্যের জন্য আমরা লোক পাঠাচ্ছি তো এটা শোনার পরে সিডো একটু শান্তি পায় তো আমরা দিনরাত সাহায্যের অপেক্ষা করে থাকে কিন্তু কোনো সাহায্য আসে না তো এর জন্য সিডো আশা ছেড়ে দেয় এবং সিদ্ধান্ত নিয়ে আমরা আরো সামনে যাব আর এর পরের দিন সিডো জানতে পারে যে ওদের জাহাজের নিচে পাটাতনে কিছু লোক আবার পালিয়ে ঢুকেছে গেছে এটা জানার পরে সিডো করে নিচে ইঞ্জিন যায় লোকদের বের করে আনে তো ব্যাপারটা আমি বুঝিয়ে বলি এরকম গল্প শুনেছে না যে বিমানের চাকা ধরে বিদেশ যাবে সেরকম একটা ব্যাপার আর কি ওরাও আর কি মনে করো পালিয়ে এসেছে তো যাই ওদেরকে বের করে আনা হয় অল্পের জন্য ওরা বেঁচে যায় আর কি আর এদিকে ওই প্রেগনেন্ট মহিলাও তার বাচ্চার জন্ম দেয় তো এই সব কারণে জাহাজে প্রচুর হয়েছে শুরু হয়ে যায় সবাই এদিক ওদিক যাওয়া শুরু করে তো সিটও প্রচন্ড ভয় পেয়ে যায় চিৎকার করে সবাইকে শান্ত হতে বলে কারণ ওদের নড়াচড়ার কারণে জাহাজ উল্টে যেতে পারে আর তারপর ও চিৎকার করে সবাইকে বলে যে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে আমরা ভালো মতো ইতালি পৌঁছাতে পারি তো এরকম একটা না অনেকদিন সফর করার পরে ফাইনালি ইতালির সমুদ্র সীমানায় চলে আসে সবাই অনেক খুশি হয় সবাই আল্লাহর কাছে সুক্রিয়া দায় করে যে নিরাপদে তারা ইতালি চলে এসেছে কিন্তু তখনই ইতালির কোস্ট গার্ডের যে হেলিকপ্টার সেগুলো চলে আসে আর এখানে সাহায্য করতে এসেছে তো এটা সিডো অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তারপর সে কান্না করতে করতে ইতালিয়ান ওই অফিসারদের বলে আমি সুডো আমি এই জাহাজের ক্যাপ্টেন আর আমরা ইতালি এসেছি আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক অসাধারণ একটা স্টোরি ছিল আর এখানে একটা কথা বলতেই হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের চেয়ে ইতালি কিন্তু মানবতা অনেক বেশি দেখিয়েছে পুরো দুনিয়ার জন্য কারণ ইতালিতে এই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক অবৈধ মানুষ গিয়েছে ইউরোপের অন্যান্য দেশ কিন্তু এসব ব্যাপার অনেক বেশি করা বাট ইতালি বরাবরই কিন্তু অনেক সহনশীল ছিল ব্যাপারে পুরো দুনিয়া থেকে সবার টার্গেট থাকতো ইতালি এবং আমার পরিচিত আত্মীয় মধ্যে অনেকে আছে যারা এরকম কষ্ট করে ইতালিতে গিয়েছে এবং আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখনো অনেকে চিন্তা ভাবনা করে এরকম যে আমরা ইতালি যাব এরকম পালে ইতালি ইতালি যাবো অনেকে এরকম আশা করে যে ড্রামে করে ইতালি যাব প্রায় সব শোনা যায় যে লিবিয়ায় নৌকা ডুবে মারা গিয়েছে এই হয়েছে হয়েছে তো আমি যেটা বলবো তোমাদের না খেয়ে মরে যাও কিন্তু ওই অবৈধ সত্যি কালে যাওয়ার চিন্তা ভাবনা করুন এখন তো যদি তোমার কথা বিদেশ যেতে মনে যায় তোমার কাছে যদি অল্প টাকা থাকে প্রথমে নর্মাল কোনো দেশে যাও ঠেকান থেকে টাকা ম্যানেজ করে তারপর ইতালির দিকে যাও বা ইউরোপের দিকে যাও বাট এরকম ড্রামে করে বা ওই ডান কি হয়ে যাওয়ার চেষ্টা করো না ভাই কারণ লাইফ একটাই এটা গেমস না যে তুমি মারা গেলে আবার নতুন করে রিস্টার্ট দেবে এরকম একটা ব্যাপার না এটা একটা লাইফ আর এখন ইউরোপও আগের মতো অত সহনশীল নয় কারণ এত মানুষ নিয়েছে ওরা আর ওই মানুষগুলো গিয়ে মূলত ইউরোপের সৌন্দর্য ব্যালেন্সিং নষ্ট করে দিয়েছে ইউরোপও মনে হয় না আগের মতো তো সহনশীল আছে বা গেলে এরকম নাগরিকত্ব দেবে এরকম সিস্টেম মনে হয় এখন আর নাই আমি বিদায় নিচ্ছি আর সিনেমাটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফিজ